আপনি কি জানেন কন্ডিশনার কেন ব্যবহার করা হয়? ফেস ক্লিনজিং এর পর আপনি যেমন ময়শ্চারাইজার স্কিপ করেন না, তেমনি শ্যাম্পু করার পর কন্ডিশনারও স্কিপ করা উচিত না। অনেকেই মনে করে আমার চুল তো এমনিতেই সুন্দর, কন্ডিশনার ইউজ করার দরকার নেই। তো যারা এমনটি ভাবছেন তারা ভুল ভাবছেন, কেননা হেয়ার কেয়ারে কন্ডিশনার তিনটি ইনস্ট্যান্ট বেনিফিট দেয়। তো চলুন কন্ডিশনার নিয়ে আপনার কনফিউশন আমি দূর করে দিচ্ছি। নাম্বার ওয়ান, সফট ও স্মুথ হেয়ার। কন্ডিশনার ইনস্ট্যান্টলি চুলের ফ্রিজিনেস ও রাফনেস দূর করে, চুল স্মুথ ও সফট করে। আপনি যদি কন্ডিশনার নিয়ে কনফিউজড হন তাহলে ছোট্ট একটি টেস্ট করতে পারেন। শ্যাম্পু করার পর আপনার চুলে জাস্ট এক পাশে কন্ডিশনার অ্যাপ্লাই করুন, আর এক পাশে কন্ডিশনার ফ্রি রাখুন, মানে কন্ডিশনার দেওয়ার প্রয়োজন নেই। তো এরপর আপনি নিজেই কিন্তু চুলের ডিফারেন্সটা বুঝতে পারবেন। নাম্বার টু, হেয়ার ড্যামেজ কমায়। কন্ডিশনার আপনার চুল টাওয়েল ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। অবাক হওয়ার কিছু নেই, অনেক সময় টাওয়েল আপনার চুল ড্যামেজ ক্রিয়েট করতে পারে, কারণ চুল ভেজা অবস্থায় অনেক নরম থাকে। তখন টাওয়েল দিয়ে রাফলি মুছলে চুল ভেঙে যাওয়া বা ড্যামেজ হওয়ার মতো চান্স থাকে। কন্ডিশনার অ্যাপ্লাই করলে চুল ময়শ্চারাইজ করে এবং ড্যামেজ থেকে প্রোটেক্ট রাখে। এছাড়াও কন্ডিশনার চুল জটমুক্ত রাখতে হেল্প করে, তাই আঁচড়ানোর সময় চুল ভেঙে যাওয়ার চান্সও অনেক কমে যায়। নাম্বার থ্রি, ইনস্ট্যান্ট ফিক্সিংয়ে লিভ অন কন্ডিশনার। যারা ইচ্ছা মতো হেয়ার স্টাইল করতে পারো না, তাদের জন্য সলিউশন হতে পারে লিভ অন কন্ডিশনার। লিভ অন কন্ডিশনার স্প্রে করলে চুল চমৎকারভাবে সেট হয়, আর যে কোনো হেয়ার স্টাইল করা যায় একদম ইজিলি। এছাড়াও তোমার ব্যাড হেয়ার ডে এর ইনস্ট্যান্ট সলিউশন হতে পারে লিভ অন কন্ডিশনার। চুল ড্যামেজ ফ্রি, সুন্দর ও সফট রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রেগুলার কন্ডিশনিং। আপনার চুলের টাইপ অনুযায়ী একটি ভালো কন্ডিশনার রেগুলার ইউজ করার ট্রাই করুন। ভিডিওর স্ক্রিনে আমি আমার পছন্দের কয়েকটি কন্ডিশনারের ছবি দিয়ে দিলাম, আপনারা এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর এই কন্ডিশনারগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। ভিডিওর স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন।